ছবির মতোই বর্ণিল তার জীবন, ঘটনাবহুল বটে, তবে সেসব নিয়ে আগাগোড়ায় মুখে কুলু পেটেছেন তিনি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এবার ব্যতিক্রম, বহু বছর ধরে সচেতনভাবে এড়িয়ে যাওয়া এক অধ্যায় নিয়ে মুখ খুললেন ইন্ডাস্ট্রি। 30শে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে কাছের মানুষ, অভিনব কায়দায় চলছে ছবির প্রচার, স্ট্যান্ড আপ কমেডি করছেন প্রসেনজিৎ, আর সেখানে মঞ্চে দাঁড়িয়ে সকলের সামনে নিজের প্রথম বিবাহ বিচ্ছেদ নিয়ে কথা বললেন তিনি। দর্শক আসনে ছিলেন দেব, ঈশা সাহা, পথিকৃৎ বসু, ঋষভ বসু, অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়রা। 90-এর দশকে শুরুর দিকে ভালোবেসে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ এবং দেবশ্রী রায়, কিন্তু শেষমেশ সে সম্পর্ক টেকেনি, আলাদা হয়ে যান তারা। বিচ্ছেদ পরবর্তী সেই কঠিন অধ্যায় নিয়ে অভিনেতা বলেন, তিনটে বিয়ের মধ্যে যেটা প্রথম, মানে ছোটবেলার সম্পর্ক, সেটা যখন ভেঙে যায় আমি 1.5 বছর বাড়ি থেকে বেরোইনি, মানে আমার ফ্ল্যাটের দরজা খুলিনি। অভিনেতার সংযোজন, তারপর একদিন মনে করলাম নিজেই নিজেকে বন্দি করে কি লাভ, আমাকে তো সকলের সামনে আসতে হবে। সেই কঠিন সময়ে বন্ধু অভিজিৎকে পাশে পেয়েছিলেন প্রসেনজিৎ, তার ঘুরে দাঁড়ানো লড়াইয়ের সাক্ষী পরিচালক। তাকে ধন্যবাদ জানিয়ে অভিনেতা বলেন, এরপর বেরিয়ে পড়েছিলাম, আর বিশ্বাস করুন যেদিন সেটে এসেছিলাম তার 3 দিনের মধ্যে 9টি ছবি সই করেছিলাম, এটাই জীবন, এটাই সত্য। এরপর বহু বছর গড়িয়েছে, তবে প্রসেনজিৎ দেবশ্রীর বিচ্ছেদ আজও চর্চার বিষয়, আর সে বিচ্ছেদ নিয়ে কথা বলেই আরও একবার অনুরাগীদের কৌতূহলী করে তুললেন অভিনেতা। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।